তেলিয়ামুড়া থানাধীন লালটিলা এলাকায় বুধবার দ্রুত গতির বাইকের ধাক্কায় প্রাণ হারায় টুটন নন্দী নামে 9 বছরের এক বালক। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় জানা যায়, গন্ডাছড়া থানার কর্তব্যরত পুলিশকর্মী দেবাশিষ সেনের বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় মোহরছড়া হাইস্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র টুটন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী। এই মৃত্যুর ঘটনা যথাযথ তদন্ত হবে বলে জানায় পুলিশ। আজকে অনুমান 10:30 নাগাদ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা অ্যাভেঞ্জার মোটরসাইকেল একটা 9 বছর বাচ্চা ছেলেকে আঘাত করেছিল, মারে দিয়েছিল, এবং পরবর্তী সময়ে বাচ্চা ছেলেটাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে জিপিতে রেফার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই এলাকাবাসী রাস্তা অবরোধ করেছিল আত্মীয় সব পরিজন মিলে। এখন ওদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি, মামলা মোকদ্দমা করবে এবং আমরা আইনত। অন্যদিকে মর্মান্তিক মৃত্যুর পর দীর্ঘক্ষণ খোয়াই রাস্তা অবরোধ করে রাখে এলাকাবাসী। বাইক চালক পুলিশ কর্মীর দিকে তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা। পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়তে দেখা যায় অনেককেই। তত্ত্বাজা এই বালকের মৃত্যুতে সমগ্র এলাকায় নেমে আসে শোকের ছায়া। ছোট্ট প্রাণটি পৃথিবীর সৌন্দর্য দেখার আগেই গতির আঘাতে নীরবে ছুটে গেল। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।